হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ফাইভ ভকেবিউলারি আর আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেখব ইংরেজি শব্দার্থ কত সহজে শেখা যায় এবং একশো একটা উপায় যাতে আমাদের মনে থাকে আমরা সবাই ইংরেজি ভকেবুলারি নিয়ে অনেক সমস্যায় থাকি এবং বিভিন্ন চাকরির পরীক্ষা অ্যাডমিশন টেস্ট এবং বিসিএসএ এই ভোকাবুলারি থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সেখানে আমরা অ্যান্সার করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যায় পড়ে যায় তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ পাঁচটি শব্দ শিখব এবং এই এই শেখার মাধ্যমটা হচ্ছে ফাইভ মিনিটস ভোকাবিউলারি এটা এটা এটাই হচ্ছে আপনার আমার সবার জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো চলুন শিখি আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ প্রথম শব্দটি হচ্ছে পার্সিকিউশন পারসিকিউশন শব্দটি নাউন পার্সিকিউশন শব্দটি হচ্ছে নাউন যার অর্থ দ্বারায় অত্যাচার করা নিগ্রহ উৎপীড়ন অত্যাচার নিগ্রহ উৎপীড়ন আমরা অনেকেই ইদানিং একটা শব্দ বা একটা বাক্য বা একটা ফ্রেজ শুনে থাকি সেটা হচ্ছে রোহিঙ্গা প্রসিকিউশন তো রোহিঙ্গা পারসিকিউশন হচ্ছে রোহিঙ্গাদের উপর নির্যাতন তো রোহিঙ্গা পারসিকিউশন ইন মায়ানমার ইজ এ ভেরি ক্রুশাল ইস্যু তার মানে হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাদের উপর অত্যাচার করা বা রোহিঙ্গাদের উপর অত্যাচার মিয়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তার পরের শব্দ তারপরের শব্দ হচ্ছে এসপিওনায়শ এসপিওনায়শ শব্দটি হচ্ছে নাউন তো এসপিওনাইশ শব্দটি একটি নাউন যার অর্থ হচ্ছে গোয়েন্দাগিরি স্পাইং বা লুকিয়ে কোনো কিছু অবজার্ভ করা কোনো কিছু আদায় করা কোনো কাজ করা সেগুলো হচ্ছে এসপিও যেমন জেমস বন্ড সিরিজের অনেক মুভি আমরা দেখেছি জেমস বন্ড কে ছিলেন তো জেমস বন্ড ছিলেন জেমস বন্ড ইজ এ এসপিওনাস এজেন্ট ফর এমআই সিক্স ইউনাইটেড কিংডম তার মানে হচ্ছে জেমস বন্ড এমআই সিক্সের একজন এসপিওনাস এজেন্ট বা গোয়েন্দার গোয়েন্দাগিরির জন্য এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এসপিও তারপরের শব্দটি শব্দটি হচ্ছে ক্লান্ডেস্টিন ক্লান্ডেস্টিন শব্দটি একটি এজেক্টিভ বা একটা নাউনকে বিশেষায়িত করে এই জন্য এটা 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 একটা এজেকটিভ নাউন বা প্রণাউনকে বিশেষায়িত করে তাই এটি এজেক্টিভ যেমন গুপ্ত চোরাগুপ্তা গোপনীয় সিক্রেট বা কনফিডেন্সিয়াল এই ক্লান্ডেস্টাইন বা ক্লান্ডেস্টিন এবং কনফিডেন্সিয়াল দুটি সিনোনিম যার অর্থ হচ্ছে গোপন কোনো কিছু গোপন সিক্রেট তো আমরা জেমস বন্ডের উদাহরণটা এখানেও নিয়ে আসি যেমন জেমস বন্ড কমপ্লিটেড অ্যা লট অফ ক্লান্ডেস্টিন মিশনস তার মানে কি জেমস বন্ড অনেক গুপ্ত মিশন কমপ্লিট করেছেন ক্লান্ডেস্টিন মানে গুপ্ত তারপরের শব্দ তারপরের শব্দ হচ্ছে বলস্টার বলস্টার শব্দটি নাউন হিসেবেও ইউজ করা হয় প্লাস এটা ভার্ব হিসেবেও অনেক সময় ইউজ হয় যেমন বলস্টার মূলত হচ্ছে কোল বালিশ আমরা কোল বালিশকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে থাকি এজন্য কোল বালিশ হচ্ছে একটা বলস্টার আবার যদি বলি আই বলস্টার হিউম্যানিটি বা আই ডু বলস্টার হিউম্যানিটি তার মানে কি আমি মানবিকতাকে সমর্থন করি এখানে ভার্ভ হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু যদি বলি আই ইউজ এ বলস্টার মানে হচ্ছে আমি কোল বালিশ ইউজ করি তো বলস্টার শব্দটি অর্থ হচ্ছে বালিশ সমর্থন করা বা সাপোর্ট করা যখন আসে কোনো পরীক্ষায় আসে তখন আপনি চারটি বা পাঁচটি অপশন দেখবেন যে সেখানে যদি সাপোর্ট করা বা সমর্থন করাকে বলে থাকে তাহলে সেটাই আপনি অ্যান্সার করবেন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যেমন দ্য ফল ইন দ্য ইন্টারেস্ট রেটস ইজ স্টার্টিং টু বলস্টার কনফিডেন্স ইন লোকাল বিজনেসেস তার মানে হচ্ছে সুদের হার কমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জেগে উঠছে তো এই ইন্টারেস্ট রেট কমে যাওয়াটা আত্মবিশ্বাসটাকে সাপোর্ট করে এটা এখানে বলা হয়েছে তো সর্বশেষ শব্দ আজকের ফাইভ মিনিটস ভকেবুলারির সর্বশেষ শব্দ হচ্ছে ইনানডেইশান ইনানডেইশান শব্দের অর্থ হচ্ছে মহাপ্লাবন বা অনেক অতিমাত্রার কোনো কিছু বা বন্যা এরকম যেমন কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট ইজ ইনানডেইটেড উইথ কাস্টমার কমপ্লেন্স তার মানে হচ্ছে কাস্টমার কেয়ার বিভাগ কাস্টমারদের কমপ্লেন নিয়ে অনেক অতিমাত্রায় জর্জরিত বা কাস্টমারদের কমপ্লেন সলভ করতে অতিমাত্রায় জর্জরিত এরকম এখানে জর্জরিত বললাম কারণ এটা একটু নেগেটিভ ওয়ার্ড তারপরের উদাহরণটা দেখি যদি বন্যা হয় বা মহাপ্লাবন হয় তাহলে ইনানডেশন শব্দটা কিভাবে ইউজ হয় এখানে ভার্ভ হিসেবে ইউজ করা যায় যেমন ইনানডেশ ইনানডেশন থেকে ইনান্ডেট এক্সাম্পল হিসেবে আমরা বলবো রাইজ ইন দ্য সি লেভেল উড ইনানডেট সেভেন্টিন থাউজেন্ডস কিলোমিটারস অফ বাংলাদেশ মানে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের প্রায় সতেরো হাজার কিলোমিটার জায়গা প্লাবিত হবে মানে ইনানডেইট হবে ইন এখানে ভার্ভ হিসেবে ইউজ হয়েছে তার অর্থ হচ্ছে প্লাবিত হবে বা হওয়ার মতো এরকম কিছু একটা এটা ভার্ভ হিসেবে এখানে ইউজ হয়েছে আর ইনানডেশন যদি বলি সেখানে নাউন সো বন্ধুরা এই ছিল আজকের ফাইভ মিনিটস ভকেবুলারি যারা তখন ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ